রোববার রাতে কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে জয় পায় আর্জেন্টিনা। সমাপনী অনুষ্ঠানে দেশটির আমির আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে বিশ বা কালো আলখাল্লা পরিয়ে দেন। ফিফা সভাপতির কাছ থেকে বিশ্বকাপ ট্রফি নেওয়ার আগে পোশাকটি পরিয়ে দেন কাতারের আমির। কিন্তু কেন পরিয়ে দেওয়া হলো এই পোশাকটি, তার বিস্তারিতই জানব আজকের রিপোর্টে। রাজার যেন নিজ রাজ্যে প্রত্যাবর্তন, ঠিক এমনই করে বরণ করে নেওয়া হলো আর্জেন্টিনার বরপুত্র লিওনেল মেসিকে। রাজপথে মানুষের ঢল যেন শেষই হয় না। কখন দেশের মাটিতে পা রাখবেন মহানায়ক, কখন দেশে ফিরবেন মহাবীরের সহযোদ্ধারা, বাসায় নিয়ে আসবেন চির অধরা বিশ্বকাপ ট্রফি, এ অপেক্ষারই যেন অবসান হয়েছে আর্জেন্টিনাদের। অবশেষে মেসি বিমান থেকে নামলেন, তার হাতেই ধরা ছিল স্বপ্নের সোনার ট্রফি। তিনি বিমানবন্দরের বাইরে এলেন, ধীর পায়ে হেঁটে গিয়ে ছাদখোলা বাসে উঠলেন। পেছনে ছিল বিশ্ব জয় করা আর্জেন্টিনার বাকি খেলোয়াড়রা। ট্রফি সহ বিশ্ব জয় করা মহাতারকাকে দেখেই জনতা জয়ধ্বনি দিয়ে উঠে। ভামোস আর্জেন্টিনা, এই ধ্বনিতে যেন প্রকম্পিত হয়ে উঠল বুয়েন্স এইরেস। ছাদখোলা বাসে মেসি আর তার সতীর্থরা কখনো ট্রফি উঁচিয়ে ধরেছেন, কখনো উড়ন্ত চুমু দিয়েছেন আর্জেন্টিনার ফুটবল পাগল মানুষদের দিকে। ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ না খেললেও বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের উন্মাদনার কথা এখন গোটা বিশ্বই জানে। বিশেষ করে আর্জেন্টিনার প্রতি বাংলাদেশিদের ভালোবাসা রীতিমতো মুগ্ধ করেছে আর্জেন্টিনার মানুষদের। আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে, উল্লাসে ফেটে পড়েছে বাংলাদেশি সমর্থকরা। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মিছিল হয়েছে, ফুটেছে পটকা। এমন অকৃত্রিম ভালোবাসা ও সমর্থন দেখে বরাবরের মতোই আপ্লুত আর্জেন্টিনারা। এই বিশ্বকাপেও পুরো বিশ্ব দেখেছে স্বার্থহীন সমর্থন। বাংলাদেশি সমর্থকদের এমন ভালোবাসার প্রত্যুত্তরে তারা আর্জেন্টিনার রাজধানীতে উড়িয়েছে বাংলাদেশের পতাকা। রাজধানী বুয়েন্স আয়ার্সের রাস্তায় উঠতে দেখা গিয়েছে বাংলাদেশের পতাকা। আর্জেন্টিনার জনগণ বাংলাদেশের মানুষদের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়েছেন এই লাল সবুজের পতাকা উড়ানোর মাধ্যমে। শুদ্ধতম ভালোবাসার এই বহিঃপ্রকাশ ইতিহাসের নতুন এক বন্ধুত্বের জন্ম দিয়েছে। শুধু তাই নয়, আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি বাংলাদেশের মানুষের সমর্থনের প্রতিদানে আর্জেন্টিনারা সমর্থন দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দলকে। ভারতের বিপক্ষে টাইগারদের ওয়ানডে সিরিজ জয়ের পর আর্জেন্টাইন ফুটবল ভক্তরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলকে। বাংলাদেশের মানুষদের সমর্থনের জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন আর্জেন্টিনার কোচ। এছাড়াও আর্জেন্টিনা ফুটবল দলের টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে বাংলাদেশ নিয়ে। 36 বছর পর বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর আর্জেন্টিনা ফুটবল দল টুইটারে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশকে। সেই টুইটে লিখেছেন, ধন্যবাদ বাংলাদেশ, ধন্যবাদ কেরালা, ভারত ও পাকিস্তান, আপনাদের সমর্থন দুর্দান্ত ছিল। আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের পর বাংলাদেশের সমর্থকদের জয়ের উচ্ছ্বাস প্রকাশের একটি ভিডিও শেয়ার করা হয়েছে আর্জেন্টিনা ফুটবল দলের টুইটার থেকে। সেখানে বাংলাদেশের পাশাপাশি ভারত ও পাকিস্তানি সমর্থকদেরও ধন্যবাদ জানানো হয়েছে, এমনকি বাদ পড়েনি ভারতের কেরালা রাজ্যের সমর্থকরাও। বাংলাদেশের আর্জেন্টিনার সমর্থকদের উন্মাদনা দেখেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফাও। আর্জেন্টিনা ও মেক্সিকোর ম্যাচে লিওনেল মেসির গোল করার পর বাংলাদেশের সমর্থকদের উদযাপনের একটি ভিডিও টুইট করেছে ফিফা। ক্যাপশনে লেখা হয়েছে, এটাই ফুটবলের শক্তি, বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকরা এভাবেই লিওনেল মেসির গোলকে উদযাপন করেছেন। শুধুমাত্র সমর্থন আর ভালোবাসা দিয়েই বিশ্বব্যাপী মানুষের মন জয় করে নেওয়া যায়, তা বাংলাদেশিরা দেখিয়ে দিয়েছে পুরো বিশ্বকে।